ব্রিটেনের ডেভনের বন্দরনগরী প্লেমাউথে গুলিতে ছয়জন নিহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সেখানকার পুলিশ নিশ্চিত করেছে গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পৃথিবীতে যেই দেশগুলোতে গুলির ঘটনা কম ঘটে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটেন। গুলি করে নির্বিচারে মানুষ হত্যার ঘটনা একেবারেই কম হয় ব্রিটেনে। বিগত 11 বছরের মধ্যে এই প্রথম নির্বিচারে গুলির ঘটনা ঘটল। গতকাল বৃহস্পতিবার ব্রিটেন সময় সন্ধ্যা 6টার দিকে পুলিশকে স্থানীয় মানুষজন ফোন করে ঘটনাটি জানায়। পুলিশ বলছে, এই ঘটনায় 3 জন নারী 2 জন পুরুষ এবং সন্দেহভাজন 1 জন বন্দুকধারী নিহত হয়েছেন। সবাই গুলিতেই নিহত হয়েছেন। হামলাকারীর নাম ও ছবি প্রকাশ করেছে পুলিশ। সে একজন শ্বেতাঙ্গ এবং স্থানীয়ভাবে তার নাম জ্যাক ডেভিনসন। কী কারণে জ্যাক এই হামলা করেছে তার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি। তবে হামলায় নিহতদের আত্মীয় স্বজন এইসব তথ্য নিশ্চিত করেছেন। সেখানকার সংসদ সদস্য লিউক পোলার জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের মধ্যে একজনের বয়স 10 বছরের নিচে এবং আরও কয়েকজন স্থানীয় বাসিন্দাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটিকে ভয়ঙ্কর অবর্ণনীয় হিসাবে আখ্যা দিয়েছেন তিনি। ডেভন ও কর্নওয়ালের পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলেই 2 জন নারী এবং 3 জন পুরুষ মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর 1 জন নারী মারা যান। পুলিশ বলছে, এই তারা পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে। ঘটনার তদন্ত চলছে। কিহামের অধিকাংশ সড়ক আজকে রাত পর্যন্ত বন্ধ থাকবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর সেখানে স্থানীয় আরও একজন এমপি জনি মার্কার বলেন, এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। বার্তা সংস্থা পিএম মিডিয়ার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশ সেখানকার রাস্তার ক্যামেরা ফুটেজগুলো পর্যবেক্ষণ করছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের বাসায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া পুলিশ কর্মকর্তারা স্থানীয় লোকজনের প্রতি এই ঘটনার কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন। গুলির ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। তিনি একটি টুইট বার্তায় লিখেছেন, তিনি সেখানকার চিফ কনস্টেবলের সাথে কথা বলেছেন এবং তাকে সব ধরনের সহযোগিতা করতে তিনি প্রস্তুত। তিনি লিখেছেন, সেখানকার বাসিন্দাদেরকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং পুলিশের যেই নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে চলারও পরামর্শ জানিয়েছেন তিনি। কী কারণে এই হামলা তার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি। প্রধানমন্ত্রী বোরিস জনসন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি এটিকে অন্যতম একটি ট্র্যাজিক ঘটনা হিসেবে বলেছেন। এই ছিল যুক্তরাজ্যে বা ব্রিটেনে হঠাৎ করেই যে হামলা হয়েছে, বন্দুক হামলায় যে 5 জনকে মেরে ফেলা হয়েছে এবং বন্দুকধারী নিজেও সে হয়তো আত্মহত্যা করেছে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। তবে এই ঘটনাটি কোনো সন্ত্রাসবাদের ঘটনা নয়, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে পুলিশ এখন পর্যন্ত মন্তব্য করেছে। কিন্তু হয়তো পূর্ণাঙ্গ তদন্ত হলে এই ঘটনার পেছনের মূল কারণটি জানা যাবে। আমরাও আপনাদেরকে এই সংক্রান্ত কোনো নতুন তথ্য আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।